নমস্কার, শুভ সকাল। এখন আমরা আছি গঙ্গাসাগরে মায়াকরণী ঘাটে। গঙ্গাসাগরের মায়াকরণী ঘাটে যেখানটায় রসলপুর থেকে যাত্রীবাহী নৌকো আমাদের মায়াকরণী ঘাটে এসে পৌঁছালো। বহু মানুষ এসে বক্স বাজানো অনুষ্ঠান দেখার জন্য সাগর দ্বীপের বহু মানুষ এই মায়াকরণী ঘাটে রসলপুর থেকে বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আসছেন আজকে এই লঞ্চে করে। এখন আমরা আছি মায়াকরণী ঘাটে এই বড় বটতলায়। এখানটায় আমরা এসছি, আমার একজন সাথী এসছে, ওনাকে নিতে এসছি। সবাইকে গঙ্গাসাগর ট্রাভেল ট্যুর গাইডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বহু মানুষ এসছেন, ওনাদের বাড়ি ফিরে আসছেন। আমাদের জাতীয় পতাকা উপরে, নৌকার উপরে আছে ভারতীয় জাতীয় পতাকা। আজকের এই দিনে প্রচুর মানুষ। আর এটা হচ্ছে আমাদের বাজার, এখানে অনেক বড় বড় বট গাছ আছে, প্রচুর অক্সিজেন পাওয়া যায়। এটা ঘাট, ঢালাই ঘাট আছে। আর এখানটা ছোটোখাটো নৌকা আছে, মাছ ধরার নৌকা, আর অনেক নৌকা আছে। এইদিকে একটা নৌকা আছে, বড় বড় নৌকা বেশ। তো ওইদিকে নামার ব্যবস্থা হচ্ছে। আর এখন আমি একটু দেখিয়ে দিই জায়গাটা, প্রচুর সুন্দর জায়গা। শালিক পাখি কিচির মিচির করছে গাছে, এত সুন্দর একটা জায়গা। আর এইদিকে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বাইক আছে, মেশিন ভ্যান আছে, সবাই যাত্রীদের নিয়ে যাবেন। যাত্রী নামা শুরু হয়ে গেছে, প্রচুর যাত্রী। বাচ্চা, বাবা মা, ঠাকুমা, দিদা, ইয়াং জেনারেশন সবাই এখানে এসছে। তো আজকের লাইভ এখানে সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মায়ের, কালী মায়ের পুজো এখানটায় হচ্ছে, এখানটায় আপনারা আসতে পারেন। তো এইখানটায় আমাদের ঘাটে নামতে হয়, নেমে বাড়ি যেতে হয়। 3 মিনিটের লাইভ এখানে সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।